আর বন নাই বন গেছে কই সুন্দর বন আমার দুই ভাই আর আমার আর আমার কি থাক না বললাম তিনজন গেছে সুন্দর বন ভ্রমণ করতে বাঘের দৌড়ানি খাইতে তা তিনজনে সুন্দর বন যাইয়া বাঘের পা দৌড়ানি না খেয়ে বাঘের পায়ের একটা সাপ নিয়ে আসছে আর ওই যে আমার ভাই সাদা সাত সাদা মোবাইল একা একা ভিডিও করতে সে কিন্তু আবার কি যেন দেখাচ্ছে আশেপাশে মনে হয় কোনো বাঘের পায়ের চিহ্ন চশমালা হয় চশমা খুইলে হাতে নিল আসলে গেটারটা উপযোগী হয় নাই এটা একটা কি ওরে আসলে মনে করতে পারতেছি না জগা মনে না আসলে ওটা কোনো ব্যাপার না এখন উঠছে মনে হয় ওয়াস্টার আমি নাম শুনছি আর কি দেখিনে অবশ্য ওয়াস্টার ওইটা তারা সেলফি তোলা নিয়ে খুব ব্যস্ত আর তোমরা কাজ করতো মার কাতে কিছু লেখে রেখে আসতা নিলে ভালো হতো তাই না ওয়াস্টার ওইটা শুধু দেখা যায় বন আর বন ও একজন বডি হারকালিস বডি সে বের করে খুব ভালো নিয়ে আছে আর নিচে দেখা যাচ্ছে কাটা বন এটা কাটা খালি বন মনে হইতেছে এরকম কাটা গাছ কাটা গাছ আছে জাগা আমার ভাই সে সানগ্লাসটা চোখে দিয়ে আছে আর শুনলাম তার কাছ থেকে নাকি মোবাইলটা নিয়ে যেতে বানরে তারা আছে ওই রকম কাছাকাছি বন্ধু টাইপের তো সেই জন্য আর কি নিয়ে যেতেছিল। এগুলো সব আবার স্টিল পিকচার এই যে এই যে এই যে দেখেন দেখেন

আরেকজন একদম গেট আপ আপ নিয়ে আছে যে কিছু করা শুরু করবে এখন এরকম একটা বাপ নিতেছে হাত পা গুছাইতেছে ভালোই খারাপ না ওই যে অদূরে কিছু হরিং আটকানো অবস্থা বনের মধ্যে এই যে এখন এসে বানর মামা খাচ্ছ তুমি কি চিপস পটেটো তাই আমরা দেখি ওরে আল্লাহ রাল্লা বানর মামা

মংলা বন্দর মংলা বন্দর যাবে করম বন্দর কাছে চলে যাও করম থেকে মংলা বন্দর যাচ্ছে আর ফেরত গরম জল থেকে মংলা বন্দর যাচ্ছে ফেরত আর এটা হচ্ছে পশুর নদী পশুর নদী মংলা বন্দর 45 মিনিট আবার সময় লাগবে মানে বাগেরহাটে আলাদা